এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, नमस्तस्मै 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 नमः नमः। ডাক্তারবাবু, এই পাঁচটা টাকা আর ক্ষেতের আমার এই লাউডা, খুব টাকা হয়েছে না রে গবু। শুধু ওষুধেই ব্যামো সারবে না, আর ভালো করে ভর্তি করতে হবে। টাকা রেখে দে, ফল টল কিনে খাস। আর শোন, এই এই 20টা টাকা রেখে দে, আর পাশের ঘরে নরুর কাছ থেকে ওষুধ নিয়ে যা, দাম লাগবে না।
নমস্কার। কি হয়েছে? কি হয়েছে শরীরের কিছুই বুঝতে পারছি না। তার মানে মাথা ঘোরে। দেশকালে যে অবস্থা সকলেরই তো মাথা ঘোরে, মাথা ব্যথা করে। মাথা থাকলেই মাথা ব্যথা হয়, দেখি চোখে দেখি। বুকে ব্যথা হয়, করোনারি থ্রম্বোসিস হয়নি, কিচ্ছু হয়নি। আপনার দেখি হাতটা দেখি। এ আমার মাল করে ছাড়। ডাক্তার বাবুজি বললেন পয়সা লাগবে না। খাবি বুঝলি। আপনার হার্ট অ্যাটাক হয়নি, করোনারি নয়, পেটে গ্যাস জমেছে। আমি ওষুধ দিচ্ছি, ভালো হয়ে যাবে। আপনার ওষুধের দামটা? আপনি কি এখানে নতুন এসেছেন নাকি? আগে হ্যাঁ, নতুন পোস্টমাস্টার হয়ে এসেছি। আপনার কত ফি দিতে হবে? যেমন আপনার সামর্থ্য। তাই বলে আপনার একটা ফিক্সড ফি নাই? যে দেশে অধিকাংশ মানুষের কোনো ফিক্সড আয় নেই, সেখানে আমার ফিক্সড ফি কি করে থাকবে? এই প্রেসক্রিপশনটা নিয়ে আউটডোরে কম্পাউন্ডারের কাছে চলে যান। দুটো রোজ দুটো করে পুড়িয়ে খাবেন, তিন দিনে ফিট হয়ে যাবেন, কিন্তু খাবে সাত দিন। আপনার ওষুধের দামটা? যা ভালো বোঝেন দেবেন। নেক্সট। ডাক্তারবাবু আপনি মানুষ না ভগবান, আপনার তিনটা ওষুধ খেয়ে একবার ভালো হয়ে গেলাম। ভালো হয়ে গেছেন? কি আশ্চর্য, এক্সেলেন্ট। মুরগি ডিম জানো? যে মুরগির ডিমে কোনো বাচ্চা হয় না, এই বারোটা হচ্ছে ব্ল্যাঙ্ক কাটে। এটা আওয়াজ হয় কিন্তু হয় না। আমার কলেজের সময় হয়ে গেল, আমার ঘড়ি রুমাল কলম কোথায় গেল বলতো? আমার ঘরেও তো নেই। ও মমতা, কোথায় থাকিস তোরা কাজের সময়? সুদেবের জিনিসগুলো গুছিয়ে দিতে পারিস না? এই নাও তোমার পেন, এই নাও ঘড়ি, এই নাও রুমাল। ও ঠাকমা, এবার একটা নাতবউ আনো, সে বাড়ির সব কিছু দেখবে। আচ্ছা তুমি এই বয়সে আর কত কি দেখবে বলতো? আর বলিস না, ভবকে যে কত করে বলেছি, তুই তো আর ব্যথা করলি না, আর আমার আর সে বয়স নেই। আর তোকেও বলি, ওসব পাঁচালে অনেক হয়েছে, আমার কলেজে দেরি হয়ে গেল, আমি চললাম। দুগ্গা দুগ্গা। রে মামাবু, আপনি এখন রাউন্ডে বেরিয়েছিলাম, তোকে দেখে নেমে পড়লাম। কেমন আছিস সব? তোর বাবা এখনো ফেরেনি? না এখনো তো। আরে ওই তো বাবুদা এসে গেছে। কি বাবুদা, তুই তাকাই না। এটা ভেতরে নিয়ে যা। মূলো কাঁচকলা, ডাক্তার বাবু কি আজকাল এইসব ভিজিট? লোকে দারোগাকে তাড়াতাড়া নোট ঘুষ দেয় ভয়, আর আমাকে দেয় ভালোবেসে শ্রদ্ধা করে। হ্যাঁ দেখতেই পাচ্ছি। হ্যাঁ বন্ধা, সে ভেতরে নিয়ে যা। শোনো কিশোরী, কৃষ্ণপুর যেতে হবে বিকেলবেলা। এই গাড়িতেই যাবেন বড়বাবু? নিশ্চয়ই নিশ্চয়ই। গাড়ি বুড়ো হয়েছে বলে কি বাতিল করে দেবো? তাহলে কবে আমি বুড়ো হয়েছি বলে আমাকে বাতিল করে দেবে? নেও পয়মন্ত গাড়ি, রুগীর ভালো মন্দ বলে কথা, আমি এই গাড়িতেই যাব। ঠিক আছে বাবা, আমি কলেজ যাচ্ছি। বেশ, পড়াশোনা কেমন হচ্ছে? খুব ভালো বাবা। আসি মা বাবু। যাও, তোমাকে আজ এখানে খেয়ে যেতে হবে। আরে না না, আমার কাজ আছে। আরে একে শালা, তাই পুলিশ খেতেই হবে, চলো। না না হবে না, ওর বিয়ে ফিয়ে এখন চলবে না। আরে মাসিমা তো ঠিকই বলছেন, ওর বয়স হয়ে গেছে, একা কদ্দূর সামলাবেন? তুমি ছেলের বিয়ে দিয়ে একটা বউ নিয়ে এসো।
তো কতবার বলেছি ও কথা কানেই দেয় না। আর আমিও বহুবার বলেছি অল্প বয়সে বিয়ে দেওয়ার কি ফল হয় তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, তুমিও ভুগেছো। তাই বলে ছেলের বিয়ে দিবি না? হ্যাঁ বিয়ে দেবো না তো বলিনি, বলছি শুধু এখন পড়ছে পড়ুক, নিজের পায়ে দাঁড়াক, সময় হলে বিয়ে দেবো। আমি মরে গেলে বিয়ে দিস। শোন মায়ের কথা শোন। তা অন্যায় তো কিছু বলেনি মাসিমা। আমি চলি, আমার বহু দূরে কল আছে। আমি কিন্তু মেয়ে দেখা শুরু করছি, এমন নাতবো আনবো না যে তোকে শায়েস্তা করতে পারে। হ্যাঁ ওকালতি করি, কিন্তু কি ব্যাপার আপনি এখানে? একটা গেছো মেয়ে এ বাড়িতে ঢুকেছে, ও পাশে পাঁচিল টপকে, তাকে আমার দরকার। কেন 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 কার সর্বনাশ করে এলি? চুপ করে আছিস কেন বল? আমার গাড়ির হেডলাইটের কাঁচ ভেঙেছে, আর আমার কম্পাউন্ডের কি অবস্থা করেছে দেখুন, মাথা ফাটিয়ে দিয়েছে। ব্যাটের বাড়ি মেরে আসুন, আপনি আসুন, একটু বসুন, আমি দেখছি, এক্ষুনি দেখছি। এই লেখা, এই যে। আচ্ছা তোর জন্য কি আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না? হ্যাঁ চল দেখবি, চল শহরে ডাক্তারবাবুর কি ক্ষতিটা করেছিস দেখবি, চল। লোকের কাছে এখন মুখ দেখানো ভার, রোজ একটা না একটা কাণ্ড করে আসবে। চল ওদের আমি ঘরে বসে রেখেছি, চল। আহ
আমার গাড়ির হেডলাইট ভেঙে দিয়েছে, এদের কি ক্ষতি করেছিস? শোন, বাজি হত ছাড়া মেয়ে ওর দোষ কি? করে তো গাড়ি হেডলাইট ভাঙেনি, বজে লেগে গেল তাই। আর আমার মাথাটা, সেটা কি ইচ্ছে করে নয়? বেশ করেছে, ইচ্ছে করে তোর মাথা ফাটিয়ে দিয়েছে। আমি তো অনেকদিন থেকে তোর মাথায় ডান্ডা মেরে তোর দু নম্বরই বন্ধ করবার চেষ্টা করছি, আমি পারিনি, এ মেয়েটি পেরেছে। দুটি মহা ধান্দা বাজ, বুঝলে মা? যেরকম হই হই করে মায়ের পেছনে ছুটেছিলি, না মেরে মায়ের উপায় কি ছিল? ব্যাটটা ছুটতে গেছি, লেগে গেছে, মাথা ফাটবে ভাবিনি। কিচ্ছু, কোনো ক্ষতি হয়নি মা। আমাকে একলা জল খাওয়াতে পারে? আমি এক্ষুনি আনছি। একে গাড়ির হেডলাইট ভাঙা, তার উপর কাঁচা রাস্তা, অন্ধকার হয়ে যাবে, গাড়ি নিয়ে ফিরবো কি করে? ফিরবো কি করে? তখন মনে ছিল না ফিরবে কি করে? আপনারা তো আর চলে পড়েনি, কি বলো মা? ঠিকই তো, নিশ্চিন্তে থাকুন। এই ডাক্তার, আমার স্ত্রী। যে আমি দেখেই বুঝেছি। নিন একটু মিষ্টি মুখ। আপনি বসুন। এত এই অতি সামান্য সব খেতে হবে কিন্তু। তুমি দেখছি মা, মারেও দড়ো আবার কাজেও খুব বড়। ও কিছু না, খেয়ে নে, খেয়ে নে কিশোরী। এসব কি হবে মা? উনার কপালটা একটু ফাস্ট এড করে দিই, তো দেখি। না না, এসব কিছু দরকার নেই। কি দরকার নেই? দেখুন, স্যার আমাকে বকছে। এবার তোর চেয়েও সরেশ কম্পাউন্ডার এসেছে, এইবার তোর ধান্দাবাজি লাটে উঠলো। একদম চুপ, একদম চুপ করে থাকবে। দারুণ আবিষ্কার, তুমি কার মেয়ে বললে? কেষ্টপুরের উকিল প্রফুল্ল মুখুজ্জে, তার মেয়ে। যেমন দুরন্ত তেমনি সুন্দরী, আর কাজ কম হবে, তোমার ভালো লাগবে মেয়েটাকে। তা যখন ভালো মেয়ে বলছিস, আমাদেরও পাল্টি ঘর, তখন আমাদের সুদেবের সঙ্গে বিয়ের কথাটা পান না। তোরও যখন পছন্দ হয়েছে। না, পছন্দ হয়নি। বাহ, তুমি এত প্রশংসা করলে মেয়েটার। প্রশংসা করলি ছেলে বউ করে ঘরে আনতে হবে? নেবা, তাহলে মেয়েটাকে তো বললি কেন? আমি বলছি যে মেয়েটাকে আমার ভালো লেগেছে, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি ওর বাপ একটা ঘেঁষো উকিল, প্র্যাকটিস ফ্যাকটিস একদম নেই, আদালতের রেজিস্ট্রেশন অ্যাফিডেভিট লিখে রোজগার করে। আমি জানি মেয়েটা ভালো বিয়েও দিতে পারবে না, তাই বলছিলাম যে একটা সুপাত্র জোগাড় করে মেয়েটার বিয়ে দেবো। তা সুদেব কি আমার সুপাত্র নয়? সুদেব এখন কাঁচা মাটি, সে কুমুরের চাকিতে বনবন করে ঘুরছে, সে কি গেলাস হবে না থালা হবে না হাড়ি হবে আমি এখন জানি না। এ কি হাঁড়ি মাড়ি যাতা কথা বলছো? গেল চাটা ঠান্ডা হয়ে। মাসিমার দিকটা একবার বসবার চেষ্টা করো। হ্যাঁ বলো তো। আচ্ছা, তুমি তো সব জানো, ওর বউ যখন মারা গেল ওর মেয়ের বয়স 4, ছেলের বয়স 1.5। আমি বললাম, তোমরা সবাই বললে আবার বিয়ে কর, না উনি বললেন ভদ্রলোক একবারই বিয়ে করে, নিজে হাফ সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবে। ওসব কথা বাদ দাও, আগে ছেলেটা স্বাবলম্বী হোক, তারপরে ভাবা যাবে। স্বাবলম্বী? তুই স্বাবলম্বী হয়েছিস? যা রোজগার করিস, দান দাতব্য করে সব উড়িয়ে দিচ্ছি। আমিও তোকে বলে দিচ্ছি, ভাবো যদি 7 দিনের মধ্যে ছেলের বিয়েতে মত না দাও, তবে আমিও বাড়ি সম্পত্তি সব বিক্রি করে গুরুদেবের আশ্রমে চলে যাব। সেই ভালো। গুরুদেব, তোর আমি কোথায় যাব? তুমি যাবে রাস্তায়, আর তোমার চেম্বার যাবে গাছতলায়। চেম্বার গাছতলায় কি করব? তাই করবে। সে তুমি যাই বলো, আমি এখন সুদেবের কথাই ভাববো। মানে সুদেবের কথা ভাববে? মানে মানে এসব বিষয় সম্পত্তি বিক্রি হয়ে গেলে তাকে তো গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। তাহলে কি হবে? ও বিক্রম, কিছু একটা করো। আমি কি করবো? তুই বিকল্প পর্বটা তো বন্ধ করতে পারো। সেটা তো তুমিই করতে পারো, তাই না মাসিমা? আমি কি করবো? মাসিমার কথাটা শোনো, বল বলুন মাসিমা, বলুন তো। মাসিমার কথা শুনে পড়াশোনা বন্ধ হয়ে যাবে না? কেন পড়াশোনা বন্ধ? কেন হবে শুনি? কেননা বিয়ে দিলে পরে ছেলেটার মনটা অন্যদিকে চলে যাবে। আমার মাথায় একটা প্ল্যান এসছে গো বাবুদা। কি প্ল্যান? বিয়ের পর সুদেব থাকবে হস্টেলে, বৌমা থাকবে বাড়িতে, তোমার আর মাসিমার দেখভাল করবে। নো কানেকশন উইথ সুদেব, মানে নো কানেকশন, অ্যাকচুয়ালি নো কানেকশন।
ও হোস্টেলে থাকুক, লেখাপড়া শিখুক, স্বাবলম্বী হোক, তারপর যা হওয়ার হোক। কি প্ল্যানটা কেমন লাগছে বাবুদা? এটা সবাই মানবে তো? মানবেন তো মাসিমা? 100%। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, মায়েরও যখন এত ইচ্ছে, হোক এই বিয়ে। আহ বাঁচালি বাবা, আজ আছি কাল নেই, নাব্বের মুখটা তো দেখে যেতে পারবো। চল না কালই মেয়েটাকে দেখে আসি, কি বলো বিক্রম? বলার কি আছে মাসিমা, কাল আমার ওদারে কাজ আছে, একসঙ্গে দুই কাজ সারা যাবে, আজ আমি চলি গো বাবুদা। সুদেবকে আমার কাছে পাঠিয়ে দাও তো। বাবা এসো। আমায় ডেকেছো বাবা? তোমার সঙ্গে আমার কথা আছে। বলো। তোমার ঠাকুরমা তোমার বিয়ে দিতে চাইছেন, বারবার বলছেন, আমার উপর চাপ সৃষ্টি করছেন, কোনদিন হুট করে কিছু করে না বসেন। আমি কি করতে পারি বাবা? তা সত্যি, তুমি আর কি করবে? আমি হালে পানি পাচ্ছি না, বিয়েটা বোধহয় তোমাকে করতেই হচ্ছে। এখন বিয়ে, পড়াশুনো রয়েছে, সামনে আমার ফাইনাল ইয়ার বাবা। সেটা তোমার ঠাকুরমা বোঝেন না, আমি অনেক বুঝিয়েছি, কিন্তু ঠাকুরমাকে তো চেনো, নাছোড় বান্দা। ঠাকুমাকে তবু একটু বুঝিয়ে বলো না বাবা। কাজ হবে না, বরং অশান্তি বাড়বে। তাই ভাবছিলাম বিয়ে হয় হোক না, বিয়ে পর বৌমা এ বাড়িতে থাকবে আর তুমি থাকবে হোস্টেলে, অবশ্য তাতে হয়তো তোমার কিছুটা অসুবিধে হবে। না না বাবা, আমার কোনো অসুবিধা নেই, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। গুড, আমি জানতাম তোমার সহযোগিতা আমি পাবো। থ্যাংক ইউ সুদেব। Thank you.
আমার এখানে বসে কাল দুজন সঙ্গী নিয়ে চব্বচাশ খেয়ে গেলেন, ঠিক আছে, তবে আর বাড়ি গিয়ে পুলিশে লিয়ে দিলেন। আচ্ছা তার আমি কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু? ডিউটি ইজ ডিউটি। আপনার মেয়েকে ডাকুন, অ্যারেস্ট করে থানায় নিয়ে যাই। ওমা, ওরে দিলি কাকে থানায় ধরে নিয়ে যাচ্ছে? না না না, একদম নিয়ে যাবেন। হ্যাঁ, ধরে নিয়ে অ্যারেস্ট করবেন। ওয়ারেন্ট এনেছেন? ওয়ারেন্ট? উই আউট ওয়ারেন্ট। অ্যারেস্ট করবার ক্ষমতা আমার আছে। হ্যাঁ, মেয়েকে ডাকুন। না না না, সে যাবে না, যাবে না। যদি সেরকম দরকার হয় তো ম্যাজিস্ট্রেটের সামনে আমি তাকে সারেন্ডার করাবো। নমস্কার প্রফুল্লবাবু। কই আমার লেখা মা কই? বলেছিলাম না আবার দেখা হবে। হ্যাঁ দেখা হবে, দেখা হবে, এবার কোর্টে দেখা হবে আপনার সঙ্গে। কোর্ট? কোর্টে দেখা হবে মানে? হ্যাঁ, এর মানে বুঝতে পারছেন না? চমৎকার, মেয়ে নামে থানায় ডায়েরি করেছেন, এখন আবার পুলিশ পাঠিয়েছেন তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে। খুব ভদ্রতা দেখালেন, যা হোক। এসব কি আবল তাবল বকছেন? কিছু মনে করবেন না প্রফুল্লবাবু, সত্যিই আপনার মেয়েকে অ্যারেস্ট করে নিয়ে যাব, আসামি হিসাবে নয়, ভবদার পুত্রবধূ হিসাবে। ও মাফ করবেন প্রফুল্লবাবু, বিক্রম ওসি হলেও আমার শ্যালক। আমি ঠিক বুঝতে পারছি না। বুঝবেন কি করে? আমরা এখানে আসার আগেই যে বিক্রমবাবু তার বিক্রম দেখাতে শুরু করেছেন। প্রফুল্লবাবু, সত্যি আমার একটু বাড়াবাড়ি হয়ে গেছে, আমি খুবই লজ্জিত। তো আমার ভবদাকে আপনাদের বেয়াই হিসেবে পছন্দ হয় না? না না, এ তো আমাদের লেখার পরম সৌভাগ্য। নিশ্চয় নিশ্চয়। লেখা লেখা, শিগগির আয়, প্রণাম কর। প্রণাম টণাম পরে হবে, মা গাড়িতে বসে আছেন, তাকে এখানে নিয়ে আসুন, তিনি হচ্ছেন সুপ্রিম কোর্ট। যাও যাও যাও, তাড়াতাড়ি সসম্মানে ওকে নিয়ে এসো এখানে। হ্যাঁ যাই। আসুন আসুন, আপনার ততক্ষণ এখানে আসুন, এখানে বসে আসুন, আসুন আসুন। লেখা দি, শিগগিরই বাড়ি এসো, তোমার বিয়ে তোমাকে দেখতে এসেছে। আসুন, কি সৌভাগ্য আমাদের যে আপনার মতো লোকের পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়লো। না এ কি বলছো বৌমা, এ তো আমারও সৌভাগ্য, এত বড় একটা শুভ কাজে এলাম। লেখাকে আমার খুব পছন্দ হয়েছে, আমার নাতির সঙ্গে সুন্দর মানাবে। হ্যাঁ বিক্রম, তাহলে তোমরা এবার কাজের কথাটা সেরে ফেলো। ও বৌদা, মাসিমা তো চাইছেন শুভস্য শীঘ্রম, তাহলে আশীর্বাদটা আজই সেরে ফেলা যায়। আপনারা যেমন বলছেন, কিন্তু এই নগদ বা গয়নাগাটি দান সামগ্রী এসব দেনা পাওনা? থামুন মশাই, দেনা পাওনা, আপনি জানেন শুধু আমার একমাত্র ছেলে এবং আমি পণপ্রথা নিবারণী সমিতির চেয়ারম্যান, কোনো টাকা পয়সা নয়, শুধু শাঁখা সিঁদুর। হ্যাঁ বৌমা, তাহলে তুমি ধান দুব্বটা তাড়াতাড়ি নিয়ে এসো, আমি আশীর্বাদটা সেরে ফেলি। তাড়াতাড়ি নিয়ে এসো। কিশোরীদা কিশোরীদা, সেই মারকুটে মেয়েটার সঙ্গে না দাদা বউর বিয়ে ঠিক হয়ে গেল। হ্যাঁ, আমি আশীর্বাদ নিজের চোখে দেখে গেলাম। আশীর্বাদ বাদ কাম সারছে, এখন কি হইব? কি কি আবার হবে? নুরুর কপাল ফেটেছে, আমাদের সব কিছু ফাটবে। হ্যাঁ
আমি আর থাকবো না, চাকরি ছেড়ে চলে যাব। কাম সারছে। আপনি ব্যস্ত হবেন না, এই ছেলেটিকে, এই হলো নিহাল, আমার এক মক্কেলের ছেলে, বাড়ির ছেলেরই মতো। যাও যাও, তুমি নিয়ে যাও। এখনই অমন চোখে চাইতে নেই, এখনই অমন চোখে চাইতে নেই, এখনই অমন চোখে চাইতে নেই, এক ঘর লোক রয়েছে সকলে তাকিয়ে আছে, ওরা সব দেখতে পাবে না 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 না, এখনই অমন চোখে চাইতে নেই, এক ঘর লোক রয়েছে সকলে তাকিয়ে আছে, ওরা সব দেখতে পাবে না 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 না, এখনই অমন চোখে চাইতে নেই। উড়নির আড়াল দিয়ে যে নয়ন মুচকি হাসে, না দেখার ঘন্টা করে দেখো তা মনের আসে, উড়নির আড়াল দিয়ে যে নয়ন মুচকি হাসে, না দেখার ঘন্টা করে
দেখতা মনে রাশে বাদিকে চোখটা রেখে দম দেখ যাও না দেখে দেখে যাও বিভোর ভাবে না 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 এখনই রমন চোখে চাইতে নেই এক ঘর লোক রয়েছে সকলে তাকিয়ে আছে ওরা সব দেখতে পাবে না 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 এখনই অমন চোখে চাইতে নেই সবে শুরু এখনো অনেক বাকি ভালো নয় অধীর হয়ে ওভাবে ডাকা ডাকি তো সবে শুরু এখনো অনেক বাকি ভালো নয় অধীর হয়ে ওভাবে ডাকা ডাকি মহাজন গেছে বলে সবুরে মেওয়া ফলে পাকা ফল তুমি পাবে না 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 এখনই অমন চোখে চাইতে নেই এক ঘর লোক রয়েছে সকলে তাকিয়ে আছে ওরা সব দেখতে পাবে না 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 এখনই অমন চোখে এখনই অমন চোখে এখনই অমন চোখে চাইতে তোমার ডিপার্টমেন্ট আর ওটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট কেমন ক্লিয়ার বৌমাকে ভালো করে সাজারে শিবানি আমার নাতির যেন চোখে পড়ে রে তাতে তোমারই লোকসান ঠাকমা বউকে যদি নাতির চোখে ধরে না তোমার মতো বুড়িকে আর দেখবে না এসা সাজেন সাজাবো না লোকে আর চোখ ফেরাতে পারবে না সেটা আমি জানি এবার আমার কপাল পুড়লো হ্যাঁ তাড়াতাড়ি কর লোকজন সব এসে পড়লো রে হ্যাঁ আমি যাই ওদিকে সব দেখতে ওরে কে আছে সাজে বাকি জিনিসগুলো সব নিয়ে আয় এসেছি আমি এসেছি এসেছি বধুহে নিয়েই সব উপচার বেশ করেছো এখন বিরক্ত করো না যাও না না বিরক্ত করবো কেন এখন বিরক্ত করবো কেন বিরক্ত সে তো পরে থাকে আমি বলছি যা যা আনতে বলেছিল সব এনেছি মিলিয়ে না বেশ করেছো এখন যাও এখান থেকে আরে বাবা অমূল করে অদ্ভুত একটু মিষ্টি করে হেসে বলতে পারো না কি হাসি ভালো কি হয় জানো ভাই মেয়েরা দেখেছি বাপের বাড়ি গেলে না সাপের পাঁচ পা দেখে কিচ্ছু হয়নি পরে হবে আমি খালি বলছিলাম একটা কথা বলবো বলেই ফেলো ওর সাজানো হয়ে গেলে না তুমি নিজেও একটু সাজো গুজো মাইরি চোখ ছুঁয়ে বলছি এখনো সামলে না তোমাকে কি লাগে না আমার তো সেই পুরনো ফুলসজ্জের কথা মনে পড়ে
ইচ্ছে করে আবার নতুন করে ফুল সজ্জে। তুমি যাবে এখান থেকে? আচ্ছা একটু মিষ্টি করে বলো, মায়েরই চলে যাব। একটু আসো, আসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে খেয়েছেন তো জাগ্রত বাবু? রান্না বান্না সব ভালো হয়েছিল? নমস্কার। নির্মল আমাদের খুব কাজের ছেলে বাবুদা, একাই সব ম্যানেজ করে দিল। আমরা তাহলে এখন আসি ব্যায়াম মশাই। আসলে রাতে গেলে অনেকটা রাস্তা যেতে হয়। জি তো, সাবধানে যাবেন। খাবারটা দেখাবো নিশ্চয়ই। বাবা, কোনে যাত্রীরা সব চলে গেলেন, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, তোমার জন্য কিছু নিয়ে আসি? না না, আমি এত রাতে কিছু খাবো না। মা বাবুকে ঠিক করে খাও। ও তো আমি সেরে ফেলেছি বাবুদা, আমার তো রনের শেষে আর ভোজনের ঠিক অগ্রে। নিক রাত হয়ে গেল, এবার ওদের ফুলসজ্জার ব্যবস্থাটা করে দিতে পারলেই আমার ছুটি। হ্যাঁ, ফুলসজ্জা সেরে ফেলো, তাড়াতাড়ি করো। ফুলসজ্জা আচ্ছা, তারপরে কি হবে? দয়া দয়া করে যাও, সকাল থেকে একবার ছিঁড়ে চোখের মতো আগলে আস। যদি তোমার দরকার থাকে আমি তোমার সঙ্গে এখানে রাত কাটাতে পারি। কি হচ্ছে তোমার দিদির মত নেই? তাহলে শোনো, মাথাটা ঠান্ডা রাখো বাবুদা। কি ব্যাপার, কি হয়েছে? না কিছু হয়নি। খাসা বৌমা হয়েছে কিন্তু। হ্যাঁ, কি সুন্দর মানিয়েছে দুজনকে, যেন একেবারে হরগৌরীর মিলন। হরগৌরীর মিলন। এই চলো, অনেক রাত হয়ে গেল, চলো চলো। শোনো, তুমি ওই মেডিসিন আর ক্রিয়েট করো না। হ্যাঁ জানবো, বৌমা এলে কিন্তু একদিন আমাদের বাড়িতে নিয়ে যেতে। হ্যাঁ নিশ্চয়ই যাবো। চলো, অনেক রাত হয়ে গেল বৌদা। হরগৌরী না, দেখাচ্ছি হরগৌরীর মিলন। শুধু হ্যাঁ, শুধু শুধু তোমার বাবা ভয় রেগে গেছে, দেখো তোর তো বেয়ে ফেলবে না তো। তুমি নাকি খুব মারকুটে মেয়ে, ব্যাট দিয়ে আমাদের কম্পাউন্ডারের মাথা ফাটিয়ে দিয়েছো? তা দিয়েছি, তবে তোমার মাথা ফাটাবো না, কারণ তুমি তো আমার স্বামী। বেশ তা নয় না মারলে, তবে তুমি এখন এখানেই থাকবে নাকি? ও মা, কি যে বলো না তুমি, বিয়ের পর সব মেয়েরা তাদের শ্বশুর বাড়িতেই তো থাকে, এত সকলেই জানে। আমি এখানে থাকলে তোমার কোনো আপত্তি আছে? না না, আপত্তি থাকবে কেন, তবে কে পাবো মায়ের বাড়িতে থাকবে আর তুমি থাকবে হোস্টেলে, অবশ্য তাতে হয়তো তোমার কিছুটা অসুবিধে হবে। না না, এই কি ভাবছো? না কিছু না। তুমি আজ রাতে এই ঘরে থাকবে? হ্যাঁ তা তো থাকবোই। হ্যাঁ, তোমাকে নিয়ে আর পারা গেল না। আচ্ছা, তোমার কি কিছু অসুখ বিসুখ আছে নাকি? না না না, অসুখ হতে যাবে কেন? আচ্ছা, তুমি কি কিছু জানো না, আজ আমাদের ফুলসজ্জার রাত, আজ রাতে কি হয় জানো? কি কি? তুমি না একটা বুদ্ধু। Oh,
বাবা। বাবা কি হলো? দেখি আসছি। কি হয়েছে বাবা? কি হবে, বিয়ে বাড়ি, আত্মীয় কুটুম্বরা রয়েছেন, সজাগ থাকতে হবে না? তোমরা যাও না, ধরো পাহারা দাও, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। এটা বিয়ে বাড়ি, বিয়ে বাড়িতে খুব ডাকাতি হয়, বিয়েদের গায়ে সোনার গয়না রয়েছে। গোল মাঠ, এদিক থেকে ওদিক, চলো আবার ওদিক থেকে এদিক। তোমার বাবার কাণ্ড দেখেছো? দেখি রে বেচারা, ফুলসজ্জার রাতে কোথায় বয়স সঙ্গে একটু ইয়ে ইয়ে করবে না, ইয়ে ইয়ে গোপাল গোবিন্দ গৌরি, হরি মুরারি মধু কৈঠ ভারি, গোপাল গোবিন্দ গৌরি, গৌ শ্রী মধুসূদন যশোদানন্দন, গৌ শ্রী মধুসূদন যশোদানন্দন, গোপীজন বল্লভ প্রণামি। বিষ্ণু মমতা, সব মরে গেল নাকি? এত বেলা হয়ে গেল, আমার চা কই? বাবা, বৌমা তুমি? আমি চা করে নিয়ে এলাম, নিন। এই যে ঘুম ভাঙলো বুঝি? এই কচি মেয়েটা হাত পুড়িয়ে চা করবে আর তোমরা সব ঘুমাবে, আমি সহ্য করবো না। বাবা কদিন ধরে খুব খাটাখাটনি গেছে, তাই ঘুমিয়ে পড়েছিল, ওদের কোন দোষ নেই, নিন। ঠিক আছে, বৌমা বলছে তাই তোদের ছেড়ে দিলাম, কিন্তু ভবিষ্যতে এরকম যেন কখনো না হয়। যা বৌমা, দারুণ চা করেছো। এখানে কি চাই? রুগীরা বসেছে, চেম্বারে চলুন। বাবা কদিন ধরে আপনারা খুব খাটাখাটি গেছে, আজ চেম্বারে না গিয়ে সকাল সকাল খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিন। বৌমা ওকে চেম্বারে যেতে দাও, কলামূলক ভিজিটের জন্য ভবদাকে চেম্বারে যেতেই হবে। হ্যাঁ, নাহলে আমার ভবদার ভাত হজম হয় না। না বাবা, আজ আপনি চেম্বারে যাবেন না, আজ আমি রান্না করব। তুমি রাঁধবে? নাহলে আর চেম্বারে যাব না। হ্যাঁ বলো কি ভবদা, আমি তো ভাবতেই পারছি না। এতে ভাবির কি আছে? বৌমা যখন বলছে তখন আজ নাই বা গেলাম চেম্বারে, মাঝে মাঝে বিশ্রামেরও তো দরকার হয়। তুই এখনো যাসনি? না, আমি বলছিলাম কি ওই পুরনো রুগী যারা আছে তাদের ওষুধ তোমার রিপিট করেছি। তাই দাও না, তোমার লাভ তো ষোলো আনা, তবে তোমার ওই হাত পাতাটা ওটা আর রিপিট করো না। মা বাবু আপনার জন্য চা নিয়ে আসি। তুমি এখনো আনছো না কেন? তোমাকে আনতে হবে না, আমি এনে ফেলেছি, যাও। মা বাবু আপনার বৌমার হাতের তৈরি চা আমি নিয়ে এলাম, খেয়ে দেখুন না যেন একেবারে অমৃত। কাল রাতে তোর বাপ যা বন্দুক ছুটছিল, ঘুম টুম হয়েছে তোরে? ঘুম? হ্যাঁ ভালোই হয়েছে। তোর বাপকে নিয়ে যত ভয়, যা গোয়ার গোবিন্দ কখন যে কি করে বসে তা ঠিক নেই। না ঠাকমা, বাবা আমার শিবতুল্য মানুষ, বাইরেটা কঠিন হলে কি হবে, মনটা সত্যিই নরম। হ্যাঁ যেমন তুমি,
শাসন করো সত্যি, ভালো কি আমাকে কম বাসো বলো? হয়ে গেল, এবার তোর ভালোবাসার ভাগ বসাতে আর একজন এসেছে ভাই। জানো ঠাকুমা, তোমার নাতবউ চা খাইয়ে বাবাকে খুশি করে দিয়েছে, আজ দুপুরে আবার রেঁধে খাওয়াবে বলেছে। তাই নাকি? বেশ তো, এই তোরা বস, আমি তত্ত্বের মিষ্টি নিয়ে আসি। সকাল থেকে তো কিচ্ছু পেটে পড়েনি তোদের আজকে। বেশি করে এনো ঠাকুমা, যা খিদে পেয়েছে না। বসো বসো বসো। দিদি ভাই তুইও বস না। না ভাই, আমার কি আর বসার সময় আছে, তোরাই বস, আমার অনেক কাজ আছে। দিদি ভাই, এই দিদি ভাই ভাই আসছে, তুমি বসো না। কাল রাতে ঘরে ঢোকার চান্সই পেলাম না, আজ রাতে না। ওমা বাবা আছেন। একি ওরা সব কোথায় গেল? বাবা ডাকলো তাই। ও আচ্ছা, তুই খেয়ে নে, আমি ওদের ডেকে আনছি। আর খাওয়া, এই তো এলে, এরপর চলে যাবে? ছুটি ফুরিয়ে গেল যে, আপনি জানেন না এই কটা দিনে ছুটি বের করতে একেবারে প্রাণ বেরিয়ে গেছে। মাছটা বড় ভালো হয়েছে, শুধু কায় একটা মাছ দাও, বাটা মাছ খেতে খুব ভালোবাসে। বাবা লেখা বাপের বাড়ি থেকে ঘুরে এলে আমি ওকে কদিনের জন্য নিয়ে যাব। ঠাকমা তুমি কিন্তু আপত্তি করতে পারবে না। যাবে তো যাবে, এখন তো যাওয়ারই পালা। শুধু তুমিও যাওয়ার জন্য প্রস্তুত হও, এটাই এখানে তোমার শেষ খাওয়া। কি কথা বলার ছিরি, ও এখন কোথায় যাবে? হোস্টেলে বলা আছে ও আজই চলে যাবে। আজই চলে যাবে বাবা? না না, সে কি, আগে জোরে শ্বশুর বাড়ি গিয়ে অষ্টমঙ্গলাটা সেরে আসুক, তারপর যাবে। অষ্টমঙ্গলা নো, অষ্টমঙ্গলা নিজের মঙ্গলের জন্য, সকলের মঙ্গলের জন্য ওকে আজই হোস্টেলে ফিরে যেতে হবে। ছাত্রানাঙ্গা ঝেনা তাপা। না তা তো ঠিকই, তা তো ঠিকই, তবে আমি একটা কথা বলছিলাম বাবা, মানে ঠাকুমা যখন এত করে বলছেন ওই অষ্টমঙ্গলাটা পেয়ার। না 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 না, ওসব শর্তভঙ্গ আমি সইব না, আমার শর্ত মেনে নিয়ে বিয়েটা হয়েছে। আমি বলছি কি, ফুটবল প্লেয়ারদের দল বদলের মতন শর্তভঙ্গ আমি কিছুতেই সহ্য করবো না। যত সব অনাচিষ্টি কথা, একটা মাত্র ছেলে, তাকেও ঘর ছেড়ে করবি? তাও সবে গৃহহারা লক্ষ্মী ছাড়া করে, 7 কোটি সন্তানের হে মুগ্ধা জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি, অন্তত একটা মানুষ হোক, আমি একে মানুষ করতে চাই। এটাতে ঘি আছে, সাবধানে রাখিস ভাই, আর এটাতে তোর খাবার, রোজ ভাত পাতে ঘি খাস। খাবে রে বাবা খাবে, যাওয়ার সময় যত খাওয়ার কথা। না ওঠো সাধা কিশোরী। বাবু গাড়ি স্টার্ট নিচ্ছে না। আরে বাবা এটা বলে দি, গাড়ি নেবে নেবে, এমনি স্টার্ট হয় না, ঠেলে দিতে হয়। আরে লোকে বিয়ে করে ঘর বাঁধে, আর তুই কিনা বিয়ে করে ঘর ছাড়লি? ওর বাবাকে আমি দেখেছি, জানলে বুঝতে স্যাম্পলটি কি রকম। হ্যাঁ, আর আমাকে বেশি স্যাম্পল বোঝাতে এসো না, ওরকম স্যাম্পল আমি ঢের ঢের দেখেছি। আর শোন, আর তুই কি রে, গরমন ডবগা বউ পড়ে রইল, আর তুই কিনা বাপের সুপুত্র হয়ে শ্বশুর করে চলে এলি বনবাসে। অমন কথা বলতে নেই সুচি, উনি হলেন কলির রামচন্দ্র, বাপের কথায় বনবাসে এসছেন। সরবানিদা রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন লক্ষণ উইথ সীতা, তাই না? আর ও বনবাসে গিয়েছিল সিঙ্গেলটন, মানে একা পুত্র কথা কাটা। আরে বাবা, এই এই শোন না শোন না, লক্ষণের কিন্তু অভাব নেই এখানে। আরে শোন শোন, এখানে শুধু লক্ষণে কাজ হবে না, তবে এখানে এই সব হনুমান চাই। হনুমান? হ্যাঁ, আর এই সব হনুমানদের দিয়ে ওর রাবণের মতো বাবাকে টাইট করতে। তোরা থামবি, আমি মরছি আমার নিজের জ্বালায়, আর তোরা কিনা আমাকে সাতকাণ্ড রামায়ণ শোনাচ্ছিস। ওদের কথা কান দিও না, আমি বলি কি তা চা। আরে বাড়ি যেতে পারবি তো নাকি? না সেখানেও তোর বাবা
পার্মানেন্টলি রেড সিগন্যাল দিয়ে রেখেছে। কিরে বাবার কথা তো প্রায় সেরকমই, বাড়ি যাওয়ার পারমিশন অনলি রবিবার সকালে, এক বেলা এক বেলা বিকেলে রিটার্ন উইথ থ্যাঙ্কস। এরকম অন্যায় চলতেই পারে না, না এরকম অভিযোগ চলতেই পারে না, আমাদের ভেবে টেবে একটা একটা পথ বার করতেই হবে। তুই কিচ্ছু ভাবিস না সুদেব, সচিদা যখন কেসটা টেক ওভার করেছে তখন সলভ করবেই করবে। তবে 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 আবার কি আছে আছে, এমটি স্টমাক থাকলে কি আর মাথা দিয়ে কোনো প্ল্যান বেরো? আচ্ছা আচ্ছা তুমি কি খাবে বলো? আরে দূর বোকা, আমি কি একলা খাবো নাকি সবাই মিলে খাবো? আর শোন, এই সমস্ত প্ল্যান করতে গেলে সবাই হেল্প চাই। ঠিক বলেছে পচু, বাবু দাঁত বার করে বলছে আমাকে ডাকছিলেন বাবু নেকু বলে দিস চা। আচ্ছা চা সঙ্গে একটা শোন, এই টাকা থেকে যদি একটি পয়সা গেড়িয়েছো না তাহলে আমাকে চেনো তো, একবার পেয়ে দিয়ে বৃন্দাবন দেখাবো। আমি দিয়ে যাবো, ঠিক আছে আপনাকে চিনি না, 10-12 বছর কেলাসি রয়েছে। আমার চশমা কই, চশমা খোঁজ আর কোট কোট নিয়ে। দেখছি বাবু দেখছি। বাবা এ নিন আপনার চশমা, আর কোটের বোতামটা খুলে গেছিল সেটা লাগিয়ে দিলাম। বাবা দেখ দেখ মদনা, কাজ শেখ ওর কাছ থেকে, আমি চলি আমার দেরি হয়ে গেছে। আচ্ছা ক্যালেন্ডারে আজকে কত তারিখ? বাবা তো বাড়িতে নো এন্ট্রি বোর্ডই টাঙিয়ে রেখেছে। নো এন্ট্রি বোর্ড বাবা, ডেম ইওর বাবা বুদ্ধি ঠাকুমা। ইন্টারেস্টের শেয়ার থেকে 22,300 টাকা চেক, আর টাটা আয়নের শেয়ার থেকে 18,460 টাকা চেক, আর আমাদের বাজারের দুখানা বাড়ি আর গোদাম থেকে 800 টাকা ব্যাংকে যাবে, তাই তো সরকার মশাই? আগে হ্যাঁ ভাগ্যিস তুই ছিলিস তাই এসব বুঝে নিচ্ছিস, ঠিক মতো ব্যাংকে পাঠাচ্ছিস। বৌমা খুব বুদ্ধিমতী, কাগজপত্র সুন্দর বুঝতে শিখেছে। ওদের জিনিস ওরাই বুঝে নিক, ভবর নিজে তো বিষয় আসা কিছু বুঝে নিলে না,
নিলে আমি বাঁচতুম। আজ রবিবার, সুদেব তো এখনো এলো না। আমার এসব আর ভালো লাগছে না। সরকারমশাই, কাল ব্যাংকে সব টাকা জমা দিয়ে দেবেন। কেয়া বলতে বৌমা? ঠাকুমা, আমি বাবাকে চা দিয়ে আসি। সোমা আসছি। ঘরে যা বউ মানেছেন না, একবার লক্ষ্মী মন্ত্র। আশীর্বাদ করুন ওরা যেন সুখী হয়। আশীর্বাদ করি ওরা সুখী হোক। রাজা সামলাও কিস্তি। বাবা আপনার চা। এসে গেছো মা? তাই তো বলি, জব্বর চালটা মাথায় এলো কি করে? তুমি এলে আর আমি দারোগার রাজাকে বেঁধে ফেলেছি। এসেছিস সুদেব? থাক থাক, ভালো আছিস তো বাবা? হ্যাঁ ঠাকমা। হোস্টেলে কেমন আছিস রে সুদেব? খুব ভালো। আজ রোজ হোস্টেল ছেড়ে এখানে কেন? শোনো কথা বিক্রম, আজ রবিবার তোর মনে নেই? ও আজ রবিবার? বৌমা তুমি ও করে যাও, আজকে রবিবার, আমি যে ভাষণটা দেবো তা একটা কপি করো, বেশ বড় বড় করে লিখো যাতে আমার পড়তে অসুবিধে না হয়। যাও। সুদেব তুমি নিচে পড়া ঘরে থাকবে, অন্যায় গিয়ে চা জল খাবার দিয়ে আসবে, যাও গিয়ে পড়তে বসো। তোমার সবটাতে বলো বাড়াবার বাবা। দেখো এটা তোমার থানা নয়, এখানে বিক্রম দেখিও না, এখানে যেরকমটি কথা হয়েছিল ঠিক সেরকম কাজ হবে। ভাল লাগছে না? তুই বরং পাহারাদারি কর, আমি তোমায় থানা থেকে একটা খাকি ইউনিফর্ম পাঠিয়ে দিচ্ছি, ওটা পরে নিয়ে ব্যাস একা একা খেলো। The triceps and extensors of the wrist and fingers are paralyzed and consequently inability to extend. The wrist and fingers results and wrist drop is present. Shuda? Hey! শোনো না, তোমাকে বলছি, তোমাকে এদিকে এদিকে এদিকে। হ্যাঁ শোনো। হ্যাঁ শুধু চোরে চোরে পড়তে বলেছি না? আজ বেলা তিনটের সময় না, বাগানে এসে। হ্যাঁ শুধু হয়ে গেল, বাবা আসছে, পালাও পালাও। কি ব্যাপার ওখানে দাঁড়িয়ে জানলার কাছে হচ্ছে নাকি? ফ্রেশ হাওয়া খাচ্ছিলাম। ফ্রেশ হাওয়া খাচ্ছিল কেন? এ ঘরে হাওয়া কি বিষাক্ত হয়ে গেছে? না মানে বদ্ধ ঘর তো। বদ্ধ ঘর? যা গিয়ে পড়তে বসো। দ্য এলবো রিস্ট অ্যান্ড ফিঙ্গার্স রেজাল্ট অ্যান্ড রিস্ট ড্রপ ইজ প্রেজেন্ট। দ্য ট্রাইসেপস অ্যান্ড এক্সটেনসরস অফ দ্য রিস্ট অ্যান্ড ফিঙ্গার্স আর প্যারালাইজড and consequently inability to extend. আরে বাবু, আজ চেম্বারে যাবি না? এতখানি বেলা হলো। না যাবো না, বাড়িতে থাকতে হবে, কাজ আছে। তো ছেলেটা ওপরে খেতে যাবে তো? না, ঠাকুরকে বলো নিচে খাবার দিতে, আমিও সুদের সঙ্গে নিচেই খাবো। নিচেই খাবি? তোর যত সব বেয়াক্কেলে কাণ্ড। আগে কি আসুক রিবের বধিব জীবন, পরে কুণ্ডু সাজাইয়া মরিব তখন। কোথা আছো সীতা মাতা দেহ দর্শন, এতে বলিয়া বীর করিল কন্দ্রন। দ্য মেডিয়ান নার্ভ ইজ ক্লাসিক্যালি ইনজিউরড অ্যাট দ্য এলবো অর রিস্ট। কান্দিতে কান্দিতে বীর করে নিরীক্ষণ, হেন কালে হেরে হনু অশোকের বোন। নানা বর্ণ পুষ্পযুক্ত অশোক কানন, ফাকর হইয়া হনু করে নিরীক্ষণ।
ককুলের কুহুরা ভ্রমণ জঙ্কার, তাহা দেখি আনন্দিত পবন কুমার, অশোকের বন দেখি আনন্দিত মন, ওখানে পাইব সীতামাতার দর্শন, মুছিয়া নেত্রে জল হইয়া স্থির, প্রবেশিল অশোক কাননে মহাবীর। কেউ দেখে ফেলবে এখানে, আমাদের কেউ দেখতে পাবে না। আগে বলো তো, এইখানে আসবার সময় তোমাকে কেউ দেখতে পাইনি তো? ঠাকুমাকে রামায়ণ পড়ে শোনাচ্ছিলাম, পড়তে পড়তে যেয়ে দেখি ঠাকুমা ঘুমিয়ে পড়েছেন, ব্যাস সেখান থেকে আমি হাওয়া। আর কতদিন যে এরকম লুকোচুরি খেলা চলবে কে জানে, আর একদম ভালো লাগছে না। গেল কোথায়, আর কতদিন এভাবে থাকতে হবে কে জানে। আমি যেন কালিদাসের সেই বিরহী যক্ষ, রামগিরি পাহাড় থেকে অলকাপুরীর দিকে তাকিয়ে আছি। আমার সেই বিরহী যক্ষকে আমি তো দিচ্ছি, যখন তার মন খারাপ হবে তখন সেটা দেখবে, তাহলেই তার মন শান্ত হবে। কর্ধব ইডিয়েট, তুই একটা আস্ত ঢ্যাড়স। আচ্ছা আচ্ছা, তুই কি রে, বাড়ি গেলি আর মুখ চুনকারি করে ফিরে এলি, তুই কোনো কমের নস, একটা অকম্বার ঢেকি। ওসবে আমার স্বাদ নেই রে, ভাবছি সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে এবার সন্ন্যাসী হয়ে চলে যাব। সন্ন্যাসী হয়ে যাব কে বললি? সন্ন্যাসী হয়ে যাবি, হেরে পালাবি ভীরু কাবাট কথাকার। সুচিদা একটা কিছু ব্যবস্থা করবে, নইলে ছেলেটি না মনের দুঃখে বিভাগী হয়ে যাবে। বিভাগী হয়ে যাবে, ভাবছি কি করা যা। হ্যাঁ রে, তোর বাড়ির ব্যালকনির পাশে একটা লম্বা গাছ আছে না? গাছ? হ্যাঁ হ্যাঁ একটা আছে। আছে? শুনেছি দ্বিতীয় পক্ষের বউ হলে খুব আদরের হয়, তুমি কি তোমার কর্তার দ্বিতীয় পক্ষ? সকলেই তাই বলে, আসলে আমার শাশুড়ি মা আমাকে দেখে পছন্দ করে একটু বেশি বয়সেই জোর করে ওর বিয়ে দেন। প্রার্থনা করুন যেন লেখা সুদীব আমাদের মতন সুখী হয়। নিশ্চয়ই হবে, তোমার মেয়েটা একটু চঞ্চল, মনটা ওর বড়ই ভালো, আমাদের বাড়ির সকলের মনও জয় করে নিয়েছে। এ তো আমার লেখার পরম সৌভাগ্য যে আপনাদের সুখী করতে পেরেছে। জামাইকে দেখছি না যে। তুমি তো কিছুই খাচ্ছ না মা, শুরু করো শুরু করো, সামনে পরীক্ষা তাই কিছুদিন হস্টেলে আছে। হস্টেলে পড়ার চাপ তো খুব, তবে রবিবার আর ছুটি ছাটা হলেই চলে আসে। ঠাকুমা তোমার পুজোর জোগাড় হয়ে গেছে? হ্যাঁ যাই, তোমরা দুজনে বসে গল্প করো, আমি পুজোটা সেরে আসি, কেমন? হ্যাঁ রে, ভালো আছিস তো? কেন, খারাপ কিছু দেখছো নাকি? বালাই শাট বলতে নেই, বিয়ের জল গায়ে পরে তুই বেশ সুন্দর হয়েছিস মা। তা হ্যাঁ রে, খেতে রেতে অরুচি টরুচি হয় নাকি? অরুচি হবে কেন, আমি এত এত খাই। বমি বমি ভাব আসে নাকি? না না, বমি হবে কেন, আমি খুব সুখে আছি মা। থাক মা ভালো থাক। তা জামাই এখানে নেই, তোর অসুবিধে হয় না? অসুবিধে হবে কেন, ঠাকুমা বাবা সবাই আমাকে খুব ভালোবাসেন, আর রোববার তো তোমার জামাই আসে। আসলে পড়াশোনা খুব চাপ তো, তাই পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। বলিস না, জীবনটা একদম বরবাদ হয়ে গেল। তোর ডিউটি শেষ হয়ে গেল? আর বলিস কেন, পাঁচ দিনে পাঁচই মোড়া,
যা দুর্গন্ধ না, এমন জানলে কে ডাক্তারি করবে? সবুরে মেয়া ফলে ব্রাদার, লেগে থাকো। তাই নাকি? Thank you.
শুনলাম নাকি কাল রাত্রে তোমাদের বাড়িতে চোর ঢুকেছিল? কি সভ্য না, তুমি থাকতে বাড়িতে চোর ঢুকে গেল কেন? কেন? আরে ব্যাটের এক গায়ে তুমি আমার কপাল ফাটিয়ে দিলে, আর এই চোরটা নাকটা আঁশবাটি দিয়ে কেটে দিতে পারবে না? যাক বেটা, চোর খুব জোর বেঁচে গেলি। এখন শোনো, আমি তাহলে চেম্বারে যাচ্ছি, হ্যাঁ, উনি তাহলে তা হুলস্থুল কাণ্ড করবেন, তুমি ডাক্তারকে বলে দিও। আচ্ছা আচ্ছা, বাবাটা খুব মুচকে গেছে রে, খুব আস্তে আস্তে লাগছে 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 আরে বাবাটা নামতে গিয়ে না গাছ থেকে মুচকে গেছে, যন্ত্রণা হচ্ছে। তোর বাবাটা ভেঙে যায়নি কেন? শালা অকম্মা ডেকে নিজের বউ বাড়ি থেকে চোর বলে তাড়িয়ে দিল, এখন বলা হচ্ছে লাগছে নেকু। উরি বাবা রে, আরে তার কোনো দোষ নেই, আমি কেমন জানো না সব কুবলেট করে বেড়েছি। আবার বইয়ের সাফাই মারি বলছি, তার কোনো দোষ নেই, আমি সবকিছু কেমন গন্ডগোল হয়ে গেল। লাফাতে গিয়ে না বাবাটা মুচকে গেছে। আমার মাথায় কিছু আসছে, আমি এসেছি, আমি এসেছি, খবর এনেছি, কোথায় হলো কি তা জানতে পেরেছি। প্রেম নতুন বউয়ের প্রেম, টাটকা তাজা প্রেম আর নরম গরম প্রেম, এই না হলে প্রেম নতুন বউয়ের প্রেম, টাটকা তাজা প্রেম আর নরম গরম প্রেম। জানি 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 ভাঙলো কেন ঠ্যাং, এই যে রুমাল সাক্ষী দেবে কোথায় খেলে ল্যাং। জানি 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 ভাঙলো কেন ঠ্যাং, এই যে রুমাল সাক্ষী দেবে। এই না হলে প্রেম নতুন বউয়ের প্রেম, টাটকা তাজা প্রেম আর নরম গরম প্রেম, এই না হলে প্রেম নতুন বউয়ের প্রেম, টাটকা তাজা প্রেম আর নরম গরম প্রেম। বাবার দোনলা বন্দুক কান পাতে না ছেলে বউয়ের ভালোবাসার সুখ, যতই আবার তুলুক বাবার দোনলা বন্দুক
কান পাখে না ছেলে বউয়ের ভালোবাসার সুখ, মিয়া বিবি রাজি এখন করবে কি আর কাজি, মিয়া বিবি রাজি এখন করবে কি আর কাজি, মধুর মিলন বাদি বাজায় ড্যাং ড্যাং ড্যাং, এই না হলে প্রেম নতুন বউয়ের প্রেম, টাটকা তাজা প্রেম আর নরম গরম প্রেম, বলে প্রেম নতুন বউয়ের প্রেম, টাটকা তাজা প্রেম আর গরম গরম প্রেম। পৃথিরাজে হলো এভাবে সুভদ্রাকে করলো অর্পণ বেশে, সংযুক্তা পৃথিবীর হলো এভাবে সুভদ্রাকে করলো হরণ অর্জুন বীরে, ভালোবাসার ঢেউ সে কি রুখতে পারে কে, ভালোবাসার ঢেউ সে কি রুখতে পারে কে, ভ্যাং ধরলেই জব্দ হবে প্রেম কি গোলা ভ্যাং, এই না হলে প্রেম নতুন বউয়ের প্রেম, টাটকা তাজা প্রেম আর নরম গরম প্রেম, এই না বলে প্রেম নতুন বউয়ের প্রেম, টাটকা তাজা প্রেম আর নরম গরম প্রেম। আমাদের বড় রাস্তায় নামিয়ে দিয়ে গেল, অফিসে সই করে এক্ষুনি আসছি। তোরা এসেছিস, কি ভালো যে লাগছে না, বাবা ঠাকুমা সব কেমন আছে রে? সবাই ভালো আছে, অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। জায়গাটা খুব সুন্দর তাই না? এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তোমরা তো কদিন থাকবে সব দেখাবো। চলো আশ্চর্য, তুমি লেখাকে আর সুদেবকে একসঙ্গে ওখান থেকে নিয়ে এলে? না না না, আরে কি মুশকিল, আমি তো লেখাকে এনেছি তোমার বাবার বাড়ি থেকে, আর শালা বাবু তো হোস্টেল থেকে পালিয়ে এসেছে। বাবা এসব জানতে পারলে কি হবে বলো তো? যার বে কি করে যারা দেখে। ঠিক আছে, তুমি আর ভাই এক ঘরে শোবে, আমি আর লেখা অন্য ঘরে। আরে দেখ কথা বলি বাবু, আরে আরে কি তুমি কি হচ্ছে কাকু? দিদি ভাই জানো তোমার ভাইটা না একটা ল্যাব আকান্ত। তাই কি বাবা, শালা বাবু পেঁচার মতো মুখ করে একা একা এখানে বসে কি করছো? আসল লোক কোথায়? পাশের ঘরে দিদির সঙ্গে গল্প করছে, ডেকে দেবো? না না না, তোমার দিদিকে তুমি কেন ডাকবে, আমি ডাক। তার আগে একটা দরকারি কথা সেরে নি। কি? আর দূর কিছু বুঝতে পারছি না। কোথা মানে বলছি কত দূর এগোলো? বেশি দূর এগোতে পারলাম কোথা? কেন রে? আরে সঙ্গে দিদি থাকে যে। কেন দিদি থাকবে কেন? দিদি তো আমার সঙ্গে থাকবে, সে ছেলে মানুষ তো মানে বুঝিয়ে দেবো। দাঁড়াও, কাল থেকে এমন বোঝানো বোঝাবো না, থাকবে শুধু তুমি একা, একা মানে দুজনে মিলে একা। মানে বুঝতে পারেনি, বোকা একটু দেরিতে বোঝে, পরে বুঝবে। এই যে শুনছো অন্নপূর্ণা, আরে অফিস থেকে ফিরেছি, পেট জ্বলে যাচ্ছে, পেট জ্বলে গেল, এখনো সারা নেই। ও পেট পেট করে গেল, নাও খাও। খাবো কি হলো, খাও। কি খাবো মানে কোনটা খাবো ভাবছিলাম, কি হয়েছে জানো তো, খিদে ছিল,
ওকে দেখার পর না চলে গেল। আমাকে দেখে আর কাজ নেই, যাকে দেখে মন পেট সব ভরে যাবে তাকেই দেখুন। আমি পাশের ঘরে যাচ্ছি। না না, পাশের ঘরে নয়, তুমি এ ঘরে থাকো, বসো পাশের ঘরে, আমরা যাব। ও আসল কথাই তো তোমাকে বলিনি, কালকে খুব ভালো হয়েছে, সারাদিন আমার ছুটি, আমি আর এই মানে আমি ওকে মানে ওদের নিয়ে একটু বেড়াতে। তাহলে খুব ভালো হয় জানো, কদিন ধরে আমার শরীরটা একদম ভালো নেই। ভগবান বাঁচিয়েছেন, খুব ভালো খুব ভালো। আমার শরীর খারাপ সেটা তোমার ভালো লাগছে? আরে আমার ভালো লাগা মন্দ লাগার কথা নয়, শরীর কি করে ভালো থাকবে মন যদি খারাপ থাকে, আর মন কি করে ভালো থাকবে। ধরো লেখাকে নিয়ে তুমি ও ঘরে শুচ্ছ, আমি হনুমানকে নিয়ে এই ঘরে, মধ্যেখানে বিরহের প্রাচীর, তাই ভাবছি বিদ্রোহ করব, প্রাচীর ভেঙে ফেলবো। আজ থেকে এই ঘরে তুমি, আমি, মধু, যামিনী আর পাশের ঘরে ওরা দুজনে ফিস ফিসিনি। আগে না মশাই। কেন মশাই? ওটি হচ্ছে না। কেন মশাই? অত খায় না, আয় লেখা। কেন কেন খাবে? লেখা যাবে কেন? রেখা তো এখানে থাকবে, রেখা তুই যাস চল। এ বউ না পুলিশ, এই ভালো হয়েছে, দরকার ছিল, দাঁড়া দেখাই। কাল থেকে এইটি পড়ে তুমি তোমার বউয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করবে, এটা হলো প্রেমের পাসপোর্ট। এইটি পড়বে, মাথায় একটা পাগড়ি বাঁধবে, বেঁধে চুটিয়ে প্রেম। তোমার বাবা তো দূরের কথা, তোমার বাবার মা পর্যন্ত চিনতে পারবে না। খাই। আজ টি দিল না কেন বলো তো? কিছুই বুঝতে পারছি না, মনে হচ্ছে জামাইবাবুরই কারসাজি। জামাইবাবু ইজ দ্য রিয়েলি গ্রেট। ভালোই হয়েছে, এখন শুধু তুমি আর আমি এখানে এসে তবু তোমাকে পুরোপুরি কাছে পেলাম। উফ লাগছে। কি হলো? সেই রাতে চোর চোর বলে এসা চেঁচালে না, গাছ থেকে নামতে গিয়ে বুকটা ছড়ে গেছে, ও কিছু না। আমার জন্য এসব হয়েছে, আমি জানতাম না তুমি আসবে। না এসে থাকতে পারলাম না গো, কিন্তু বাবা এসব একদম পছন্দ করেন না। বাবুরিতে বিদ্রোহ করতে পারো না? বিদ্রোহ বাবার বিরুদ্ধে? ওরে বাবা বাবা বাগ না ভাল্লুক বিদ্রোহতাকার। আমার বাবা কেমন বলো না গো, বাবা আমার মহাদেবের মতো। আমার বাবাকে খুব ভালো লাগে, মনে হয় বিরাট একটা শিশু। তুমি আমাকে ভুল বুঝো না গো। চলো যাওয়া যাক, দিদি আবার ভাববেন। এখান থেকে যেতে ইচ্ছে করছে না। চলো ওঠো। ও গাড়ি খারাপ হয়ে গেছে, আজ আর যাওয়া যাবে না। তাহলে কি হবে? কোনো অসুবিধা হবে না, এখানে ফার্স্ট বাংলা আছে, আপনি আসুন আমি ব্যবস্থা করে দিই। সব ঠিক আছে, ভাববার কিছু নাই, কাল সকালে এসে আমি নিয়ে যাবো। ঠিক আছে। রাত্রেবেলা বাড়ি ফিরতে পারলাম না, দিদি যাই হোক দুজনেই চিন্তা করলেন। তারা ভাবলেও আমাদের ফেরার তো কোনো উপায় নেই, আজ এখানেই আমাদের রাত্রি বাস। বিয়ে হয় হোক, বিয়ের পর বউমা এই বাড়িতে থাকবে আর তুমি থাকবে হোস্টেলে। এই কি ভাবছো? না না না, কিছুই ভাবছি না। তোমার কি সত্যি অসুখ আছে নাকি? না না না, অসুখ থাকবে কেন? এই শোনো, আজ রাতে না তুমি আর আমি একসঙ্গে এই ঘরে থাকবো। তুমি কিন্তু এই কথা বাবা কিংবা ঠাকুমাকে কোনোদিনও বলবে না, যদি বলো তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। আমি কোনোদিন কাউকে বলবো না। Thank you.
জনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি মনে হয় আর কেউ ভালোবাসা জানে না আর কেউ ভালোবাসা জানে না ভালোবাসি শুধু তুমি আমি তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি চোখে শুধু আনি স্বপ্ন দেখে যেন আমরাই দুজনাতে জানি আকাশের রামধনু আমরাই চোখে শুধু আনি স্বপ্ন দেখে যেন আমরাই দুজনাতে জানি পৃথিবীতে আমরাই শুধু সুখে হাসি যেন আর কেউ আর কেউ যেন এই সুখে হাসা জানে না আর কেউ সুখে হাসা জানে না সুখে হাসি শুধু তুমি আমি তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি ফাগুনেরই হাওয়া পাখিদের কাকলিতে শুধু যেন দুজনারি গাওয়া ফুলেদের পাপড়িতে আমাদের ফাগুনেরই হাওয়া পাখিদের কাকলিতে শুধু যেন দুজনারি গাওয়া অনুরাগ জোয়ারেতে আমরা হাসি যেন আর কেউ আর কেউ যেন এই স্রোতে ভাষা জানে না আর কেউ স্রোতে ভাষা জানে না স্রোতে ভাসি শুধু তুমি আমি তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি মনে হয় আর কেউ ভালোবাসা জানে না আর কেউ ভালোবাসা জানে না ভালোবাসি শুধু তুমি আমি তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি তুমি আর আমি দুজনাতে পৃথিবীতে শুধু ভালোবাসি চো 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 চো
চুম্বন চুম্বন পরিখা পার করে তুই দুর্গ দখল করেছিস বল। দুর্গ দখল করলে কি হবে? বড় ভয় করছে রে। ভয়? ভয় কিসের রে? তুই না পুরুষ মানুষ, দেখ তুই তো মেয়ে মানুষ। ভাবছি বাবা যদি জানতে পারেন তখন কি হবে। আরে না না, তোর বাবা যাতে জানতে না পারে তার জন্য আগে থেকেই আমি আঘাত বেঁধে রেখে। কিরকম? শোন, তোদের ওই নড়ু কম্পাউন্ডার তার সঙ্গে আগে থেকে দেখা করে বলেছি সামনে তোর পরীক্ষা, তুই পড়াশোনায় ভীষণ ব্যস্ত, তাই তুই বাড়ি যেতে পারছিস না। কি রে, ঠিক বলেছি তো? সত্যি তুমি আমার দাদা। দাদা না, বাবা বল বাবা। বাবা কি রে, বাবার বাবা তাহলে? তুমি আমার দাদা না, দাদু। এগিয়ে যাও বৎস, এগিয়ে যাও। ক্যারি অন বাচ্চু, ক্যারি অন, ডুবে ডুবে জল খেয়ে যা, কোন শিবের বাবাও টের পায় না। আর তোর বাবা ছেলে মানা। খাদ্য খা যায় অখাদ্য, মনে পড়া ছালে আগুন কিছে রান্না করো, এর নাম মাছ। তুই না হয় কদিন আমার এসে লিখা না। খাবো না, খাওয়াই ছেড়ে দেবো, সন্ন্যাসী হয়ে যাও, আমি হিমালয়ে চলে যাবো। ঠাকুমা তোরা এসেছিস? আহ বাঁচলেন, বাড়িটা যেন অন্ধকার হয়েছিল। এসব কি বাবা? এসব রান্না অখাদ্য, তুমি যাওয়ার পর থেকে তো আমি একরকম না খেয়েই আছি। ঠিক আছে আমি দেখছি বাবা, আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনি রান্না করে নিয়ে আসছি, চলো। নির্মল আসেনি? না বাবা, ওর খুব কাজের চাপ পড়েছে, আমাকে কালই যেতে হবে। কালই যাবে? আরে শুধু আজ হঠাৎ কি মনে করে? ঘরের ছেলে ঘরে আসবে, তাতে সময় অসময়ের কি আছে? না এতদিন তো আসতে পারেনি, পড়াশোনার চাপ প্রচুর, তা আজকে হঠাৎ কি মনে করে? না মানে কটা বই ফেলে গেছিলাম, তাই নিতে এসেছি। বেশ খাওয়া দাওয়া করে বই নিয়ে চলে যেও। ভাবো সামনের পূর্ণিমায় গুরুদেবের মন্দিরে উৎসব আছে, আমি সুদেব আর নাতবউকে নিয়ে যাব। না না, সুদেব যেতে পারবে না, ওর কত পড়াশোনার চাপ, তুই বরং বৌমাকে নিয়ে যেও। তা পড়াশোনা কেমন হচ্ছে কেমন তোমার? ভালো। এই মশাই জানলা খোলো, কি গো শুনতে পাচ্ছ না? জানলাটা খোলো না, কি গো জানলাটা খোলো। এই প্রতিবার রাখি পূর্ণিমার দিন তুমি আমাকে বেড়াতে পারো, কিন্তু দিপদেবারে থাকতে পারছি না, বাড়ি যাবো, তবু টানলাম তোমার জন্য, দেখো ভালো লাগে না। ইচি খুব দামি নেকলেস নিহালদা। আরে ব্যবসা খুব লাভ হলো যে, তাই নিয়ে এলাম। বাবা দেখুন নিহালদা আমার জন্য কি এনেছে। খুব দামি গয়না। তুমি বসো, আমি ঠাকুমাকে বলে তোমার খাওয়ার ব্যবস্থা করছি। আরে না না, আমার কাজকর্ম আছে। চুপ, তুমি চুপটি করে বসে থাকো, বিকেলে খেতে একদম রাত্রিবেলা যাবে। তোমাকে বিয়ে বাড়িতে দেখেছি না? ডাক্তারবাবু আছে?
বাবু এই নিন আপনার চিঠি, বাইরে পড়েছিল। লেখা খুব ভালো মেয়ে। দিদি মারা যাবার পর মাসিমাকে সংসার টানতে হয়েছিল, লেখা এসে সংসারে হাল ফিরিয়েছে। খুব ভালো মেয়ে, জামাই বাবুকেও খুব সেবা করে। তা করে, তবে মেয়েদের ব্যাপার তো, মানে বলছিলাম আজকালকার মেয়েদের ব্যাপার তো, ও দেবান জানন্তি কুত মনুষ্য, দেবতারাই জানতে পারে না মানুষ তো কোন ছাপ। দারোগাগিরি করে করে অবিশ্বাস করা তোমার একটা স্বভাব হয়ে গেছে, আমাকে অবিশ্বাস করো নাকি? তোমার তো এখন পাতা ঝরার দিন। আর তুমি? পুলিশের বয়স বাড়ে না। তাই তো দেখছি। যাকে ভালো হলেই ভালো, ভবদা শান্তিতে থাকুক। না আমি মোটেই সুখে নেই। ভবদা? হ্যাঁ, পেয়েছে গৃহে আশ্বাস্য, মৃত্যু হবে না সংশয়। আমি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি ঘরে। লেখা ডেঞ্জারাস মেয়ে। এসব কি বলছেন জামাই বাবু? না 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 বলো না, আমার হাতে প্রমাণ রয়েছে। এই দেখো, ঘরে বউ হয়ে পর পুরুষকে নির্লজ্জের মতো প্রেম পত্র লিখেছে। কি রামেশ্বর, প্রথমে তুমি আমার সপচু তুমু তুমু ঠান্ডা করো, সবটা পড়ো, যেটা পড়ো বোঝো কি ডেঞ্জারাস লুজ ক্যারেক্টার মে। তোমার অন্য কাউকে সন্দেহ হয়? নিশ্চয়ই। কোনো সম্পর্ক না থাকলে ওরকম দামি নেকলেস কি অনাত্মীয়াকে দিতে পারে? দেখো এও সম্ভব। আমার এটা তদন্ত করতে দাও। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ইয়ব। উৎসব আরম্ভ হয়ে গেছে, এখন কোথায় যাচ্ছ মা? না মানে আমি একটু আসি আসি। একটু তাড়াতাড়ি এসো। হ্যাঁ নিশ্চয়ই। তস্মৈ শ্রী গুরু ঠাকুর তুমি মেতে আছো, শিবাকে পালিয়েছি। তোমাকে তো চেনাই যাচ্ছে না। তাই নাকি? তাহলে চলো দূরে সরে যা। কত কাছে তোমাকে যে চাই, কত কাছে তোমাকে যে চাই, বলো কি করে পাখি গানে শোনাই, কত কাছে তোমাকে যে চাই, বলো কি করে পাখি গানে শোনাই, দূরে দূরে কেন সরে যা, শোনাও না গো কাছে টেনে না, কত কাছে তোমাকে যে চাই, বলো কি করে তোমাকে গান শোনাই, কত কাছে তোমাকে যে চাই, বলো কি করে তা এ গানে শোনাই। যুগে যুগে তুমি আমি ফিরে ফিরে আসি, প্রিয় আর প্রিয়া হয়ে শুধু ভালোবাসি, যুগে যুগে তুমি আমি ফিরে ফিরে আসি, প্রিয় আর প্রিয়া হয়ে শুধু ভালোবাসি, এ জন্মে সেই চাওয়া যদি চেয়ে যায়, আমি জানি সে চাওয়া
দোষ কিছু না, কত কাছে তোমাকে যে চাই, বলো কি করে তা এ গানে শোনাই, কত কাছে তোমাকে যে চাই, বলো কি করে তা এ গানে স্বপ্ন যত জেগে জেগে দেখি তাই মনের মতো, স্বপ্ন কি জানি যদি দেখে যাই, আমি জানি সে দেখার দোষ কিছু নাই, কত কাছে তোমাকে যে চাই, বলো কি করে তাকে গানে শোনাই, কত কাছে সরে যাও কে শোনাও না গো কাছে টেনে না, কত কাছে তোমাকে যে চাই, বলো কি করে তারে গানে শোনাই, কত কাছে তোমাকে যে চাই, বলো কি করে তারে গানে শোনাই, বলো কি করে তারে গানে শোনাই, বলো কি করে তাই গানে শোনাই। বলবি তো কি হয়েছে তোর? কিছু হয়নি, আমি আজ থেকে নিরামিষ খাবো, মাছ মাংস খাবো না, আমি রুটি খাবো আর তোমার নিরামিষ তরকারি। তা নিরামিষই বা খেতে যাবি কেন, লেখা এত কষ্ট করে এত সব রান্না করলো। বাবা আপনার কি শরীর খারাপ? না না শরীর ভালো আছে, আমি শুধু বলতে চাই আমি আজ থেকে নিরামিষ খাবো, আমার জন্য কষ্ট করে তোমার রান্না করতে হবে না। বাবা বললাম তো, বাবা বিরক্ত করছো কেন? কি যে হয়েছে তোর জানি না বাবু, ওষুধগুলো ঠিক মতো দিয়ে দে, আসুন কমিশন নিবি না। কি যে বলেন বাবু, কাকি কখনো কাকের মাংস খাই? বাবু বাবু শিগগির বাড়ি আসুন, বৌদি উনি খুব অসুস্থ, শিগগির বাড়ি আসুন। ভূতু ডাক্তারকে খবর দে, আমি এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে। দেখি চোখটা, এই চোখটা, হাতটা দেখি। আমার নাতবুর কি হয়েছে, কি অসুখ করেছে ভূতু? অত ভাবছেন কেন মা, আপনার নাত বইয়ের কোনো অসুখ করেনি, প্রথম মা হতে চলেছে আপনার নাত বই। সত্যি নাত বই মা হতে চলেছে? খবরটা এই গুড এই এই মাটা সাত বাজা, ঠাকুর মশাইকে খবর দে, নতুন অতিথি আসছে আমার ঘরে। কি বুতু কেমন দেখলে, বৌমার কি হয়েছিল? তোমার বৌমার কিচ্ছু হয়নি ভবদা, গুড নিউজ, তুমি দাদু হতে চলেছো। হ্যাঁ তোমার বংশধর আসছে। বংশধর? হ্যাঁ বংশধর, আনন্দের ব্যাপার। আনন্দের ব্যাপার, তুমি ঠিক মতো দেখেছো তো? আমি দেখিনি না কোনো কিছু বলি দাদা। আচ্ছা আমি তাহলে চলি। হ্যাঁ ও বাবু শোন শোন, সুখবর আছে, আমাদের বংশধর আসছে। বংশধর নয় বংশদণ্ড আসছে। কি বলছিস তুই? ঠিকই বলছি, চেরাপুঞ্জিতে মেঘ করলো আর বর্তমানে বৃষ্টি হলো। আমি তো কিছুই বুঝতে পারছি না রে। ছেলে রইল হোস্টেলে, নো কানেকশন, আর তোমার নাতি আসছে, তোমার নাতি কি হাওয়ায় ভেসে আসছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝে কাজ নেই,
তুমি তো জানো সুদেব আর বৌমার দেখা সাক্ষাৎ পর্যন্ত নেই, দুজনে দুদিকে, এমনকি ফুলশয্যার রাতে পর্যন্ত আমি দুজনকে একসঙ্গে থাকতে দিইনি। তাহলে তোমার বংশধর কি করে আসবে বলো? তাই তো, তুই তো ঠিকই বলেছিস। এখন এই মেয়েটি কার বংশধর আনছেন সেটা আমি মেয়েটিকেই জিজ্ঞেস করছি। ও মা, কি সর্বনাশ হলো গো, কি সর্বনাশ হলো! কোথায় যাচ্ছ তুমি? বাগান থেকে ফুল তুলে ঠাকুরের জন্য মালা গাঁথবো ঠাকুমা। আগে খেতে কত, তোমার মতো মেয়ের তোলা ফুলে আমার ঠাকুরের পুজো হবে না। তুমি চলে যাও। এসব তুমি কি বলছো ঠাকুমা? হ্যাঁ ঠিকই বলছি, দাও সাজি দাও, চলে ধুয়ে না নিলে এটা দিয়ে কোনো কাজ করা যাবে না। যাও তুমি চলে যাও। ঠাকুমা, তুমি বিশ্বাস করো, তোমার নাতি। তুমি কিন্তু এই কথা বাবা কিংবা ঠাকুমাকে কোনোদিনও বলবে না। যদি বলো তাহলে কিন্তু তোমার মরা মুখ দেখবে। আমি কাউকে কিছু বলবো না, আমি কাউকে কিছু বলবো না। তোমার কথা আমি বিশ্বাস করব? ছি 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 ছি, আপনার ছেলে সারা আমার চরিত্রবান ছেলের কথাটা চরিত্রহীনা মেয়ের মুখ থেকে আমি শুনতে চাই না। কত ভালোবাসতাম তোমায়, আর তুমি কিনা এত নীচ, আমার বংশের এত বড় অপমান করলে তুমি। তুমি জানো আমার কাছে চরিত্রহীনতার চলন্ত প্রমাণ আছে। অন্য কেউ হলে বউকে গুমখুন করত। আমি সব পাপ কাজ করতে চাই না, এই ঘরে আটকে রাখ, আর নজর রাখবে যেন না ঘরের সঙ্গে না পালায়। বাবা ঠাকুমা বিশ্বাস করুন, এসব ভুল ধারণা। ঠাকুমা আমি তোমার পা ছুঁয়ে, না না তুমি আমার পা ছুঁয়েও না, এই অবেলায় আমি চান করতে পারবো না। বাবা একবার আপনার ছেলেকে দেখে। চুপ, আমার ছেলের নাম নেবে না। তুমি জানো এর প্রেম পত্র লিখছিল? কি বলছিস, প্রেম পত্র? হ্যাঁ, আমার ধারণের কোনো প্রেমিক আছে, সে রাতে চোর আসেনি, এ প্রেমিকটাই এসেছিল। ও তাই, সেদিন মন্দিরে আমার সঙ্গে গিয়ে না কিছু করে যেতে উধাও হয়ে গিয়েছিল। কোথায় গেলে? তুমি কিন্তু এই কথা বাবা কিংবা ঠাকুমাকে কোনোদিনও বলবে না, যদি বলো তাহলে কিন্তু তুমি আমার মরা মুখ দেখবে। এরপরে আমাকে বিশ্বাস করতে হবে, তোমার স্বভাব চরিত্র ভালো, পাপ কখনো ছাই চাপা থাকে না। এসব শুনলে সুদেবীর কি হবে, শিবানী আর নির্মল কি ভাববে? এর মধ্যে আমার ভাবা ভাবির কি আছে? আমি ওদেরকে টেলিগ্রাম করে জানিয়ে দিচ্ছি, এ সম্বন্ধে জানিয়ে দিচ্ছি, আমি বলে দিচ্ছি এই মেয়েটির সঙ্গে কোনো সম্পর্ক না রাখে, লুজ ক্যারেক্টার। খবরদার, আমাকে বাবা ভাবা বলবে না। ছি 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 ছি, লোক সমাজে মুক্তা খাবার কোনো পথ রইল না। আমি তখনই বলেছিলাম আমি এখন ছেলে বিয়ে দেবো না, এখন সামলাও ঠেলা। এখন কি হবে ভাবো? আর কি হবে মমতা, এই মেয়েটি চুলের মুঠি ধরে ঘরে নিয়ে গিয়ে আটকে রাখো। তোমার পেটে পেটে এত ওখানে কি হচ্ছে কে জানে, এই তোমার জন্য নির্দোষ মেয়েটার জীবন একবারে বরবাদ হয়ে যাবে। আরে বাবা চলো তো আমি দেখো, চলো। সবই তো শুনলেন দাদাবাবু, বৌদি খুব কান্নাকাটি করছেন, যা ভালো বোঝেন তাই করুন। আমি এখানে এসেছি ডাক্তার জানতে পারলে ভীষণ বিপদে পড়তে হবে, আমি এখন চলি। কিরে তুই এখন চুপ করে থাকবি? তোর বউ সুইসাইড করুক তাই কি তো যাস? না না তা চাইবো কেন, কিন্তু কি করব বল, আমি এখনো নিজের রোজগার করি না। আরে তার জন্য তো ভাবছিস কেন? হ্যাঁ ধর না কেন, তোর একটা চাকরি হয়ে গেছে। হয়ে গেছে মানে কি বলছো বানিদা? হ্যাঁ ভেতরে ভেতরে সব বলছি। চল চল চল, দেখ বাবার ইচ্ছে ছিল তার ছেলে ডাক্তারি পাস করে তার ওষুধের কারখানায় বসবে, তা এতগুলো বছর তো হয়ে গেল, পরীক্ষার বেড়া জাল টপকাতেই পারলাম না। যাকে যাকে যাকে, হ্যাঁ তুই কিন্তু পরীক্ষা দিলে এক চান্সেই পাস করবি, আর বাবার কারখানার চাকরিটাও হয়ে যাবে, তাহলে কোয়াটারও পাবি। চল এখানে। কি বরাদ তোর সুদেব, ফুলশয্যা না করেই ছেলের বাপ, আর বেরেজাল বের হওয়ার না আগেই চাকরি। তুই তোর বউকে নিয়ে যাও ওখানে। কিন্তু বাবা যোগ আটকে রেখেছে। আরে দেখ যা মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী, ওকে উদ্ধার করে নিয়ে আসবি। লোকে পরের বউকে হলকে নিয়ে যাচ্ছে, এ তো তোর নিজের বউ, কারে হয় কিসে? কিন্তু বাবা যা করা লোক, আরে বউকে বাইরে আনবো কি করে? আরে বাবা তার একটা ব্যবস্থা হয়েই যাবে, তুই শুধু একটু স্টেডি থাকবি, আমরাও আছি তোর সঙ্গে। তাহলে ব্রাদার কালকেই বেরিয়ে পড়ো একেবারে মুক্ত বিয়ঙ্গের মতো অভিসারে।
বৌদি, এই তোমার খাবার রইল, খেয়ে নাও। এত বড় মিথ্যে কলঙ্কর পর আমি আর খেতে চাই না, বাঁচতেও চাই না। আমি কোনো পাপ করিনি, মরতে আমার কোনো ভয় নেই মমতা, কোনো ভয় নেই। আর লোক হাসরা তো অনেক হয়েছে, অনেক করেছ। এই তোমার খাবার রইল, খেতে হলে খেও, আমি চলছি। আমি প্রফুল্ল উকিল, আমার মেয়েকে এত বড় একটা মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়ানোর শোধ আমি নেবই। মিথ্যে অপবাদ নয়, আপনার মেয়ে লুজ ক্যারেক্টার, তা জ্বলন্ত প্রমাণ আছে। এবং তার প্রেমিকটিকে, তাও আমি জেনে যাব। আদালতে যাব, ওই জ্বলন্ত প্রমাণকে নিরন্ত করে খেসারত আদায় করব। ব্যয়মশাই, মেয়ে আমার অমন নয়, মা আমার সতীলক্ষ্মী। আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়ে গেছে। বাবুদা, সব ঘরের কথা, আগে তুমি তদন্ত শেষ হতে দাও, না হলে তারপরে কোর্ট কাছাড়ি। ভালো, বধু হত্যা নিয়ে তো নাচানাচি করো। এদিকে বধুরা শ্বশুর বাড়িতে স্বামীর কি সর্বনাশ করে, আমি সেইটাই শুধু প্রমাণ করে ছাড়ব। প্রমাণ করতে গিয়ে তোমার না মান সম্মান যায়। আমি জজ না, হাই কোর্টে যাব, আমি সুপ্রিম কোর্টে যাব। আপনার মতন খেসো উকিল আমি ঢের দেখেছি, আর রায়ের মশাই আপনার মতো ঘোড়ার ডাক্তারও আমি অনেক দেখেছি। ব্যাস ব্যাস থাক না, ওসব কথা থাক এখন। ইয়ে মানে আমার মেয়ে কোথায়? ঘরে আছে। আমার কোথায়? যদি একটু ডাকেন, ও কি বলতে চায় যদি একটু শোনেন। কোন শোনাশুনির দরকার নেই, মেয়েকে নিয়ে পত্র পাঠ বিদায় হন এখান থেকে। তাই হব, তাই হব। তারপর আমার লক্ষ্মী মেয়েকে মিথ্যে কলঙ্ক দেবার শোধ আমি নেবই। আমি পত্রপাঠ মেয়েকে সসম্মানে বাড়ি নিয়ে যাব। আমি জানি, আমি জানি আমার লক্ষ্মীর মতো মেয়ে সতী সাবিত্রীর মতোই পবিত্র। ওরে লেখা লেখা, এই ঘরটাই হবে, এই ঘরটাই লেখা লেখা লেখা। দরজা খোল মা, আমি এসে গেছি, আমি আর তোর মা, কোনো ভয় নেই। হ্যালো ডাক্তার বাবু, আপনি আপনার পুত্রবধূকে ঘরে আটকে রেখেছেন কেন? বেশ করেছি, আপনি কে? তোমার আমি এক্ষুনি যাচ্ছি দলবল নিয়ে তোমাকে শাস্তা করতে। শাস্তা? দরজা খোল মা। লেখা লেখা, বুঝে সাড়া দিচ্ছি না। তবে কি আমার মেয়ে লজ্জায় অপমানে নিজেকে শেষ করে ফেললো? ওকে কি হবে গো? লেখা লেখা লেখা, কি সাংঘাতিক মেয়ে রে বাবা, কি সাংঘাতিক মেয়ে রে বাবা। ও মা, কি শত্রু গো, বংশে এত বড় কলঙ্ক দিয়ে হলো না, এবার আমাদের খুনের দায় ফেলবে। আমার মেয়ের যদি কিছু হয়েছে তুমি কাউকে ছাড়বো না, তুমি সবাইকে ফাঁসিতে লটকাবো। খেয়েছে এমন না, কনসা দরজা ভাঙ, দরজা ভাঙ। বাড়ি থেকে সন্দেহজনক ভাবে কাউকে বেরোতে দেখলে সঙ্গে সঙ্গে পায়ে গুলি করবি। এই এটা ধর, বাড়ি চারপাশে ঘুরে পাহারা দে। ব্যাপারটা কি হলো? হুশিয়ার, আমি ভেতরে যাব। একটু আগে ঘরে একজন লোক ঢুকেছে, আমার মনে হচ্ছে লোকটা ভেতরেই আছে। সে কি ভেতরে লোক? লোক, আপনার মেয়ের প্রেমিক এসেছে, এবার হাতে নাতে প্রমাণ পাবেন আপনার মেয়ে কিটি। ওগো আমাদের কি হবে গো? চুপ, তুমি চুপ করো, আগে ভালো করে দেখা দরকার। দেখবেন তো বটেই, দেখবেন তো বটেই, তারপরে সব শুধু সসম্মানে বাড়ি ফিরে যাবেন। বিক্রম দরজা ভাঙো, দরজা খোলো। আরে কি হচ্ছে? দরজা খোল রে, গুলি করবো। গাড়ি ভাগ্যা
পালিয়ে যায়? হ্যাঁ পালাতে পারে না, পালাবে কি করে? সমস্ত বাড়ি আমি তো একদম পুলিশ ফোর্স দিয়ে ঘিরে দেখেছি। শোনো, হবে না, দরজা ভাঙতে হবে, ভাঙতে হবে। ভেঙেই গুলি কর, ভেঙেই গুলি কর। এই দরজা খোল। এক পাঞ্জাবি ছেলে লাল মানুষ গাড়ি করে এবারে বউকে নিয়ে পালিয়ে গেল। চলে গেল বাড়ি। দেখতা নেই এক আদমি এক লড়কি লেকর গাড়ি করে এখান থেকে ভাগে গেল। না না, গুলি চালাবে না, গুলি চালাবে না। ওরা ওরা খালি হাতে লড়ছে, তোমরা পুলিশ না, একদম আলু হাতে হয়। বিক্রমের পুলিশ হেরে যাচ্ছে, আমি যাবো। তুই যা, খাওয়ার সময় তো বেড়াল্টি হতে পারে না থালায়। যা লড়কে যা, না না তুমি যাবে না, তুমি রেফারি, তুমি দূর থেকে দাঁড়িয়ে খেলা দেখো। হ্যাঁ ঘন্টা, আমার বন্ধুকে নিয়ে এত ফাঁকা আওয়াজ করলি সব পালিয়ে যাবে। থান পুলিশ না সশস্ত্র, কিন্তু আমরা তো নিরস্ত্র। না জাদু, এটা কি? এই হলো আমাদের ব্রহ্মাস্ত্র বিচ্যুতি। ঠিক এইভাবে নিবি আর এইভাবে ঘষে ঘষে দিবি, যাতে ওরা ওই হাত দিয়ে লাঠি আর বন্দুক না তুলতে পারে। সেখানে গুরু পাণ্ডবের যুদ্ধ শুরু হয়ে গেছে। বিচুটি কাকা, বিচুটি, বিচুটি কাকা, সবই তো শুনলেন। আমি লেখাকে নিয়ে যাচ্ছি আমার কর্মস্থলে। ঠিক আছে ঠিক আছে, তার আগে তোমার ওই বিশুদ্ধকে তো বুঝিয়ে দিতে হবে যে তুমি স্বাবলম্বী হয়েছো। না আমার যেমন ভয় করছে। ভয় কর কি, আমরা সবাই রয়েছি, বাপের মেয়ের সঙ্গে আছে। আরে ওঠো না, তুই আমাদের গাড়িকে ফলো কর। কি ব্যাপার বিক্রম, পুলিশ গুলো অমন করছে কেন? চুল করছিস কেন? আগে আমাকে মেরে আপনার মেয়েকে বিধবা করুন। না আমি সিঁথি সিঁদুর নিয়ে মরতে চাই। হ্যাঁ একটা প্রবলেম আছে জানেন, মানে বিধবা হলে তো মাছ খেতে পারবে না, আর ও মাছ না খাওয়া গো। না তার আগে আমাকে মেরে মাতৃহত্যা করে তুই পড়াশোনা ভাব। আগে কে বা প্রাণ করিবে দান, তারি লাগি কাড়াকাড়ি। না আরেকটা আরেকটা ব্যাটার আছে, ওয়ান মিনিট। এই পাঞ্জাবি আয় খুব ধূর্ত হয়, মানে কি এমন একটা কাণ্ড করেছে না, ফলস এটাও ফল। তাহলে তো আমার পুত্রী
ওরে তোরা সব শাক বাজার কোথায় গেলি সবাইকে খবর দে না। আচ্ছা শাক বাজার কে রে? আমি আমি একটা কথা বলবো দত্ত, ওরে নাবান ওদের কোনো দোষ নেই আমি বলছি। ওই আমি আর এ নাই তো না, আমি আর ও ও ওই এদেরকে দীঘায় আমাদের বাংলায় নিয়ে গেলাম তো, তখন ওই এরা ওই হ্যাঁ এরা এখনো ছিল তো, আপনি দাদু হয়ে গেলেন। ডাক্তারবাবু আমি আমার মেয়েকে নিয়ে চললাম। চল কোথায় বে আমার সাই? কোথায় আমার নিজের বাড়িতে, আমার মেয়েকে সারা জীবন খাওয়ানোর সামর্থ্য আমার আছে। ব্যয়মশাই ব্যয়মশাই আমাকে ভুল বুঝবেন না ব্যয়মশাই, আপনি আমার মেয়েকে সন্দেহ করে আমাদের অপমান করেছেন। আর আপনি কেন এখানে থাকবেন? ক্ষমা করুন বেয়ান, ক্ষমা করুন বেয়ান, ক্ষমাই হি পরম ধর্ম। কাছে 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 আমাকে আমাকে বন্দুক দেখাচ্ছ, তুমি আমার বন্দুক দেখাচ্ছ মানে কি? মানে আগে তো বুঝতে পারিনি যে ওরা এরকম একটা বড় করে ফেলবে, তবে ও এখন স্বাবলম্বী হয়েছে। স্বাবলম্বী? চাকরি পেয়েছে। সুদেব চাকরি পেয়েছে মানে? ও তো পাশই করেনি। হ্যাঁ হ্যাঁ আমি একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি পেয়েছি, আপাতত একটা ঘর ভাড়াও নিয়েছি, পাশ করে গেলেই মেডিকেল অফিসারও হয়ে যাব, তখন কোয়ার্টারও পাবো। আমি এখান থেকে লেখাকে নিয়ে যাবো, কেননা এত অপমান এত বদনাম সয়ে ওইখানে থাকতে পারে না, আমি আমি লেখাকে নিয়ে চলে যাব। তাই যা ভাই তাই যা, আমাকেও সঙ্গে নিয়ে যাবি ভাই? ছি 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 ছি, কিছু না জেনে না বুঝে ঘরের লোককে কি এভাবে অপমান করলি? হলো তোমায় আমি গোড়াতেই বলেছিলাম বাবুদা, একটা ভুল আমাদের হয়ে যাচ্ছে, একটা তদন্ত আমার চাই। তুমি চুপ করো, এরা ষড়যন্ত্র করে আমাকে ঠকালো, তাতে কোনো দোষ নেই। আর আমি রাগের বসে দু চারটা বাজে কথা বলে ফেলেছি, সেটাই হলো দোষ। ঠিক আছে সবাই চলে যাক, চলে যাক এখান থেকে, আমি একাই শ্মশান জাগিয়ে বসে থাকবো। বাবা বাবা তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না বাবা, কোথাও যাবো না। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও, আমি এইযুগের ছেলে মেয়েদের চিনতে পারি না। বাবা তুমি কাঁদছো? না বাবা না না না, জল পড়তে দে, চোখের জল নয় গঙ্গা জল, এতে আমার সব ভুল শুদ্ধ হয়ে যাক। Three cheers for Babudar Hobunati Mystic Madhur আমি জানি সে দেখার দোষ কিছু নাই, কত কাছে তোমাকে যে চাই বলো কি করে তাকে গান শোনাই, কত কাছে তোমাকে যে চাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।